আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। ইসরায়েলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের মন্তব্যকে পূর্ণ সমর্থন রাশিয়ার। নেপালে রাজনৈতিক ডামাডল, পরিস্থিতি সামলাতে প্রতিনিধি পাঠাচ্ছে চীন। ইরান, তুরস্ক, পাকিস্তানের মধ্যে ট্রেন চালু সিদ্ধান্ত। করোনার বিলে স্বাক্ষর না করায় ট্রাম্পকে সতর্ক করলেন বাইডেন। সর্বশেষ, তুরস্কে 5.3 মাত্রার ভূমিকম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। ইসরায়েলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের মন্তব্যকে পূর্ণ সমর্থন রাশিয়ার। তেল আবিবে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে রাশিয়া, ইসরায়েলের সমালোচনা করে দেওয়া বক্তব্যের কারণে। ওই রাষ্ট্রদূতকে ইসরায়েলের পররাষ্ট্র দপ্তরে ডেকে পাঠিয়েছে। রাশিয়া বলেছে তার রাষ্ট্রদূত মস্কোর মধ্যপ্রাচ্য বিষয়ক নীতি অনুসরণ করেই ওই বক্তব্য রেখেছে। খবর তাস ও তাসনিম নিউজের। গত 8 ডিসেম্বর তেল আবিবে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি ভেক্টরভ জেরুজালেম পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ফিলিস্তিন ও আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সাংঘর্ষিক অবস্থান হচ্ছে মধ্যপ্রাচ্য অস্থিতিশীলতার মূল কারণ। এই অস্থিতিশীলতা সৃষ্টিতে ইরানের কোনো ভূমিকা নেই। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের মূল সমস্যা ইরানের কার্যকলাপ নয়, বরং আরব ইসরায়েল ও ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষ নিয়ে জাতিসংঘের প্রস্তাবগুলো উপলব্ধি করতে সংশ্লিষ্ট দেশগুলোর ব্যর্থতার কারণে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। সিরিয়ায় বিমান হামলা চালিয়ে ইসরায়েল মধ্যপ্রাচ্যে সহিংসতার উস্কানি দিচ্ছে বলেও রুশ রাষ্ট্রদূত উল্লেখ করেন। তিনি বলেন, ইসরায়েল হিজবুল্লাহর ওপর হামলা চালাচ্ছে, হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালাচ্ছে না। জাতিসংঘের সদস্যভুক্ত স্বাধীন দেশগুলোতে হামলা চালানো ইসরায়েলের উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন। ওই সাক্ষাৎকার দেওয়ার কারণে ইসরায়েলি পররাষ্ট্র দপ্তর ভিক্টরভকে তলব করে তাকে তীব্র ভাষায় ভৎসনা করে। রুশ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, তার দেশের রাষ্ট্রদূতকে তলব করে ইসরায়েল অতিমাত্রায় সংবেদনশীলতা দেখিয়েছে। তিনি বলেন, রাশিয়া বিশ্বাস করে মধ্যপ্রাচ্যে শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হলে ফিলিস্তিনি সংকটের সমাধান করতে হবে। অন্যদিকে নেপালে রাজনৈতিক ডামাডল, পরিস্থিতি সামলাতে প্রতিনিধি পাঠাচ্ছে চীন। নেপালে রাজনৈতিক ডামাডল চরমে। নেপাল কমিউনিস্ট পার্টির দুই প্রধান কেপি শর্মা ওলি ও পুষ্পকমল দহলের কন্দলে ভাঙনের মুখে দল। এমন সময় পরিস্থিতি সামাল দিতে কাঠমান্ডুতে বিশেষ প্রতিনিধি দল পাঠাচ্ছে চীন। চীনের কমিউনিস্ট পার্টির 4 সদস্যের ওই দল আজ রবিবার কাঠমান্ডু পৌঁছানোর কথা। দলটি 4 দিন নেপাল কমিউনিস্ট পার্টির সঙ্গে আলোচনা চালাবে। নেপালের গণমাধ্যমের খবরে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কয়েকদিন আগে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সুপারিশ মেনে দেশটির জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী, ঘোষণা করেন পরবর্তী নির্বাচনের দিনও। একতরফাভাবে পার্লামেন্ট ভেঙে দেওয়া নিয়ে রীতিমতো অসন্তোষ উলির দল নেপাল কমিউনিস্ট পার্টি। উলি মনে করেন তার দলে এখন অন্তকলহ চরমে উঠেছে, যে কারণে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও আনা সম্ভব হবে না। তবে পার্লামেন্ট ভেঙে দেওয়াকে সাংবিধানিক আঘাত হিসাবে দেখছেন উলির বিরোধীরা। নেপাল প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন তারা। এদিকে ইরান, তুরস্ক, পাকিস্তানের মধ্যে ট্রেন চালু সিদ্ধান্ত। কয়েক মাস আগে ইসলামিক দেশগুলির সম্মেলনে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান, কিন্তু তাতে সাড়া দেয়নি সৌদি আরব। এর জেরে সৌদির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশি, যার ফলে পাকিস্তানকে সব রকম সাহায্য দেওয়া বন্ধ করে পাওনা টাকা ফেরত চায় সৌদি আরব। এই নিয়ে টানাপড়নের জেরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে ইসলামাবাদকে মুসলিম দেশগুলোকে নিয়ে আলাদা একটা আন্তর্জাতিক সংস্থা বানানোর পরামর্শ দেয় চীন। তারপর থেকে তুরস্ক ও ইরানের সঙ্গে হাত মিলিয়ে মুসলিম দুনিয়ার নতুন জোট তৈরির চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। এবার ইসলামাবাদ থেকে তেহরান হয়ে ইস্তানবুল পর্যন্ত রেল যোগাযোগ তৈরির বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হল। খবর অনুযায়ী, সম্প্রতি তুরস্কের ইস্তানবুলে ইকোনমিক কর্পোরেশন অর্গানাইজেশন এর পরিবহন ও যোগাযোগ সংক্রান্ত বিভাগের 10তম বৈঠক ছিল। তাতে যোগ দিয়ে ইস্তানবুল তেহরান ইসলামাবাদ পণ্যবাহী ট্রেন চালানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন
পাকিস্তান, তুরস্ক ও ইরানের পরিবহন মন্ত্রীরা। জানা গেছে, পাকিস্তান থেকে ইরান হয়ে তুরস্ক পর্যন্ত মোট 6,500 কিলোমিটার রেললাইন পাতা হবে। এর মধ্যে ইরানে 2,600 কিলোমিটার, তুরস্কে 950 কিলোমিটার ও পাকিস্তানে 990 কিলোমিটার। এ প্রসঙ্গে তুরস্কের পরিবহন ও পরিকাঠামো মন্ত্রী আদিল কারা ইসমাইলগু জানান, দীর্ঘদিন ধরে সদস্য 10টি দেশের মধ্যে কিভাবে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা যায় তা নিয়ে আলোচনা চলছিল ইকোনমিক কর্পোরেশন অর্গানাইজেশন বৈঠকে। সমুদ্র পথে যা সময় লাগে তার থেকে কম সময়ে পৌঁছানোর জন্য রেলপথ বা সড়ক পথ তৈরিতে নজর দেওয়া হচ্ছিল। 2009 সালে তুরস্ক থেকে ইরান হয়ে পাকিস্তান যাওয়া পণ্যবাহী ট্রেনের বিষয়ে আলোচনা শুরু হয়েছিল। সম্প্রতি হওয়া বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী বছর থেকে কাজ শুরু হবে। অপরদিকে করোনার বিলে স্বাক্ষর না করায় ট্রাম্পকে সতর্ক করলেন বাইডেন। করোনা ভাইরাসের প্রণোদনা বিলে স্বাক্ষর না করায় বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে তার কঠোর সমালোচনা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তিনি করোনা মহামারী মোকাবেলায় কংগ্রেসে পাশ হওয়া $90,000 কোটি প্রণোদনা প্যাকেজে সই করতে শনিবার ট্রাম্পকে জরুরি ভিত্তিতে আহ্বান জানিয়েছেন খবর আল জাজিরা। শনিবার এক বিবৃতিতে বাইডেন বলেছেন, যদিও এই বিল নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে কিন্তু এখন ছাড় দেওয়া খুবই প্রয়োজন হয়ে পড়েছে। বাইডেন আরও বলেন, বিলটিতে শীঘ্রই সই না করলে লাখ লাখ মার্কিনি বেকার ভাতার মেয়াদ এবং বেকার ভাতা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়বেন। দেশটির শ্রম বিভাগের তথ্য মতে ট্রাম্পের বর্তমান অবস্থানের কারণে 1,40,00,000 মার্কিন নাগরিক তাদের প্রত্যাশিত বেকার ভাতা থেকে বঞ্চিত হতে চলেছেন। সংকট না কাটলে সরকারের কিছু অংশ তাদের নিয়মিত কাজ বন্ধ করে দিতে পারেন বলেও শঙ্কা করা হচ্ছে। মার্কিন কংগ্রেসে সম্প্রতি পাশ হওয়া বিলকে অপব্যয় হিসাবে আখ্যায়িত করলেও প্রত্যেক মার্কিনের জন্য মাথাপিছু বরাদ্দের হার বাড়ানোর জন্য ট্রাম্পকে কংগ্রেসের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিলের নাম দেওয়া হয়েছে কোভিড রিলিফ বিল, কিন্তু কোভিডের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তার মতে এই বিল সংস্কার করতে হবে। সর্বশেষ, তুরস্কে 5.3 মাত্রার ভূমিকম্প। তুরস্কের পূর্বাঞ্চলীয় এলাজিক প্রদেশে রোববার ভোরে 5.3 মাত্রার একটি ভূমিকম্প আঘাত এনেছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান শৈলু এক বিবৃতিতে জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে জরুরি উদ্ধার কাজে নিয়োজিত কর্মীরা ঘটনাস্থলে আছেন। ইউরোপীয় ভূমধ্য সাগরীয় ভূতান্ত্রিক জরিপ কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী এটি উৎপত্তিস্থল 2 কিলোমিটার ভূগর্ভে। কেন্দ্রস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল 6.4। এ বছরের 24 জানুয়ারি তুরস্কে 6.8 মাত্রার এক ভূমিকম্পে 41 জন নিহত এবং 1,607 জন আহত হয়েছিলেন।